ভরসন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটল হায়দারপাড়া বাজারের কাছে একটি বাড়িতে এদিন সন্ধ্যাবেলায় হায়দারপাড়া এলাকা একটি বহুতলে দ্বিতলে আগুন নজরে আসে এরপরই তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল কেন্দ্রে একে একে তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে এই দিন সন্ধ্যাবেলায় আচমকায় আগুন নজরে আসে মুহূর্তের মধ্যে আগুন ছড়াতে শুরু করে এরপরে আশেপাশের ফ্ল্যাট থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হয় একই সঙ্গে এই বহুতলের সকল আবাসিকাদের ফেলা হয় ঘটনাকে ঘিরে আতঙ্ক ঊর্ধ্বমুখী যদিও এখনো আগুন লাগার কারণ জানা যায়নি